যে মেয়েরা আজকে তাদের টাকুর উপরে এক বিগত উপরে কাপড় পরিধান করে এই মেয়েদেরকে আমি বলছি আপনি তো একজন মা আপনি তো একজন মেয়ে আপনার তো আদর্শটা উত্তম আদর্শ হওয়ার কথা ছিল আপনি কি পালন করছেন আপনি কি পালন করছেন আপনি রাস্তায় আপনার পায়ে এক বিগত উপরে আপনি প্রদর্শনী করিয়ে পুরুষদেরকে দেখাচ্ছেন খোদার কসম বিপদে পড়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা আ লিঘি অসাহবিহি অমা ওয়ালা বাঘ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকেই আজকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সমাজের মধ্যে দর্শনীয় একটি বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করা এখন সময়ের দাবি হিসাবে আমি মনে করছি আজকে আমি নামাজ পড়ে আসার সময়ে রাস্তার পাশে একজন মহিলা আর একজন পুরুষকে দেখেছিলাম যে পুরুষের পরিধানে ছিল একটি প্যান্ট ফুল প্যান্ট ওই প্যান্টটির আপনার প্যান্ট যে প্যান্ট ওটা একেবারে আপনার তাহার একেবারে টাকলু নিচে পর্যন্ত চলে গেছে এবং যেটা মাটির সাথে আপনার লেস রাচ্ছে আর একটি মহিলা দেখলাম সাথেই তার মহিলার তার পায়ে যে গায়ে যেটা পরিধানে যে জামা আপনার সালোয়ার ছিল ওটা টাকনু থেকে এক বিগত উপরে জিনিসটি দেখে আমার অত্যন্ত কষ্ট লেগেছে অত্যন্ত মনে খারাপ লেগেছে যে নবী আকরাম সাল্লাহ আলী আলী সাল্লামের রক্ত জরা দিনকে আমরা কিভাবে কলঙ্কিত করেছি কলসিত করেছি আজকে আমরা মহিলারা পুরুষ হতে যাচ্ছি পুরুষরা মহিলার কাতারে আশা মানে আসার চেষ্টা করছি পুরুষের ড্রেস পুরুষের চালচলন মহিলারা গ্রহণ করছে মহিলাদের চালচলন পুরুষ গ্রহণ করছে আমাদের আজকে কোথায় নিয়ে যাচ্ছে সমাজ আমরা এগুলা কি করছি আজকে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আজকে এই ঢঙ্গে ঢং দেখিয়ে রাস্তায় চলাফেরা করছে আপনার দৃষ্টিগোচর হচ্ছে না একজন মহিলা তার পরিধানের যে পোশাক পরিধানের যে পায়জামা ওটা টাকনু থেকে এক বিঘর উপরে যেটা হওয়ার দরকার ছিল একটা ছেলের পক্ষান্তর আপনার ছেলে আপনার ভাই আপনার স্বামী তাহার প্যান্ট পরিধানের যে পায়জামা ওটা আপনার টাকরু থেকে এক বিগত নিচ্ছে যার মাধ্যমে রাস্তার কিন্তু যেটা হওয়ার এক দিতে হবে আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি রিয়াজুস আলিহীন থেকে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি রিয়াজুস আলিহীনের মধ্যে নসুল আকরাম সাল্ল আলী আলুসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন দেখেন নবী আকরাম বললেন কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء نبی বললেন আল্লাহ পাক ওই সমস্ত ওই সমস্ত পুরুষদেরকে লানত দেন অভিশাপ দেন যারা মেয়েলি সাজার চেষ্টা করে মেয়েদের ঢং যারা নিজেদেরকে মধ্যে আনে মেয়েদের সাজসজ্জা মেয়েদের চালচলন যেই সমস্ত পুরুষা নিজেদেরকে মধ্যে আনে তাদের উপর খোদার লানত পক্ষান্তরে ওই সমস্ত মহিলাদের প্রতি লানত যারা পুরুষের ঢঙ্গে ঢং হয় পুরুষের সাজে নিজেদেরকে সাজেগুজে রাস্তায় প্রদর্শন করে তাদের উপর লানত নিচে আরেকটি হাদিস আপনাদেরকে আমি দেখাচ্ছি নবী আকরাম সাল্লু আলয়সাল্লাম বলেন লসুল্লাহাম আলমত মিনার রিজাল বীর নিসা ও আলমতাহাতানিসা বীর রিজাল যারা

পুরুষদের প্রতি যারা মহিলাদের পোশাক পরিধান করে পক্ষান্তরে ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ লানত যারা পুরুষের পোশাক পরিধান করে পুরুষ সাজার চেষ্টা করে সমৃদ্ধ হাজির রিয়াজুস আলিহীন থেকে আমি আরেকটি হাদি কয়েকটি হাদিস শোনাচ্ছি দীর্ঘ সময় হয়ে যাচ্ছে যাদের পোশাক পরিধানের পোশাক পুরুষদের পোশাক

কাপড় পরিধানের পায়জামা প্যান্ট বা লঙ্গি অহংকারের তাকাব্বুরি হালতে জমিনের সাথে লেসরায়। যখন জমিনে চলাচল করে তার প্যান্ট টাকুন অতিক্রম করে জোতার নিষ পর্যন্ত চলে যায় রাস্তায় আপনার লেসরাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ রবী আলমিন কেমতের ময়দানে তাকাবেন না ভাই আপনি হিসাব করেন আপনি কয়েক তো নামাজ পড়েন কয়টা রোজা রাখেন কয়টা সত্য কথা বলেন এর ফাঁকি যদি এত বড় নাফরমান জাতীয় গুন আপনি প্রতিনিয়ত করে থাকেন আপনি কত বড় অভিশপ্ত আল্লাহর কাছে হ্যাঁ আপনি কত বড় অভিশপ্ত পক্ষান্তরে যে মেয়েরা আজকে তাদের টাকুর উপরে এক বিগত উপরে কাপড় পরিধান করে এই মেয়েদেরকে আমি বলছি আপনি তো একজন মা আপনি তো একজন মেয়ে আপনার তো আদর্শটা উত্তম আদর্শ হওয়ার কথা ছিল আপনি কি পালন করছেন আপনি কি পালন করছেন আপনি রাস্তায় আপনার পায়ে এক বিজ্ঞত উপরে আপনি প্রদর্শনী করে পুরুষদেরকে দেখাচ্ছেন খোদার কসম বিপদে পড়ে যাবেন খোদার কসম আপনি বিপদে পড়ে যাবেন এগুলো আপনি ছাড়েন ছাড়ুন আপনারা টাকু নিষ পর্যন্ত আপনার চেলোয়াটা চলে যাবে আপনার টাকনু নিচ পর্যন্ত আপনার জামা কাপড়টা চলে যাবে আপনি কিসের কাকে দেখানোর জন্য এতটুকু অঙ্গ কাকে দেখাবার জন্য আস্তর আজিম সম্মানিত হাজিনী আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি রবি আকরম মিনাল ইজারি ফিন নাম দুই টাকনু নিচে যে সমস্ত অঙ্গগুলা কাপড় পরিধানের অংশগুলা থাকবে

মাহাজ আল্লাহ এই নারীরা এ পুরুষরা আপনারা খেয়াল করেন আপনি আপনার পরিধানের বস্ত্র আপনি পুরুষ হয়ে কিভাবে আপনার টাকনি অতিক্রম করে আপনি একজন মহিলা আপনি একজন মা আপনার তো আদর্শটা উত্তম আদর্শ হওয়ার দরকার ছিল কিভাবে আপনার লজ্জা থাকা দরকার আপনার পরিধানের পোশাক সালোয়ারটা কিভাবে টাকনু থেকে এক বিগত উপরে উঠে যায় আপনি কেন পুরুষের ঢং গ্রহণ করছেন আপনি পুরুষ হয়ে কেন মহিলার ঢং গ্রহণ করছেন আপনার লজ্জা থাকা দরকার রসুল্লাহর হাদিসের প্রতি আপনার ভয় দেখা দরকার কষ্টের সাথে কথাগুলো বলছি রসুল আকরম বলে তিন শ্রেণী এক নাম্বার হচ্ছে আল মুসবিল তারা আল মুসবিল যাদের পরিধানের বস্ত্র যে সমস্ত পুরুষদের পরিধানের বস্ত্র কাপড় টাকর অতিক্রম করা মাটির সাথে লেস রেছে মাটির সাথে আপনার লেগে গেছে চলাচল করার সময় এদেরকে বলা মুসবিল এদেরকে আল্লাহ কথা বলবেন না এদের সাথে তাকাবেন না এদেরকে জাহান নামের আগুনে জ্বালাইবেন দুই নম্বর আল আল মান্নান মান্নানকে যেই ব্যক্তি ইমাম বোখারিয়া ইমাম রিয়াহিনের মধ্যে আল্লাহ ইমাম ওর وسাইمین মক্কা করছে মানদানকে যে কোন উত্তম কাজ করে কোন ব্যক্তির জন্য কারো কারো জন্য ভালো কাজ করেছে করার পর আবার খোটা দেয় আমি তোমার জন্য এরকম করেছি এই কাজ করেছি তোমার জন্য আমি এরকম করেছি এই ব্যক্তি তিন নাম্বার ও চাল মুমফিক সিলাতহু বিল হালিফ বিল হালাফ বিল হালিফ আল কাযিব ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যবসা করে একটা জিনিস 8 টাকা দিয়ে কিনেছে খোদার কসম কসম কইরা কয় আল্লাহর কসম এটা 10 টাকা দিয়ে কিনেছি আমি 10 টাকা দিয়ে এটা কিনেছি ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জারাইবেন এরকম আছে আট টাকা দিয়ে একটা বস্তু কিনে কসম করে আমি এটাকে দশ টাকা দিয়ে কিনেছি বিশ টাকা দিয়ে কিনে কসম করে আমি এটা তিরিশ টাকা দিয়ে কিনেছি তিন শ্রেণীর যার কাপড় কাপড় টাকনুর নিচে চলে যায় মা বোন আপনাদের হাতে পায় আমি ধরি আপনি কাজ করবেন না এক ধরনের স্যালোয়ার এখন সমাজে মার্কেটে পাওয়া যায় যেগুলো টাকনুর থেকে এক বিগত দেড় বিঘত উপরে থাকে এটা কোন ধরনের স্টাইল ভাই বোন এটা কোন ধরনের স্টাইল আমার এই ভিডিও যদি আমার কোনো বোন আপনারা শুনে থাকেন আমি আপনাদের হাতে পায়ে ধরি এগুলা করবেন না কিসের আশায় কাকে দেখানোর আশায় কাজটা করেন আপনি আপনি তো মাথা হিজাব পড়ছেন এই কাজটা আপনি কেন করেন বোন কেন করবেন আপনি এই কাজটা আপনার দিকে একটা পুরুষ কেন তাকাবে কেন তাকাবে আল্লাহকে মানেন মানার মতো মানেন আল্লাহকে মানেন মানার মতো মানেন আল্লাহ পাক আমাদেরকে এই গুনা থেকে হেফাজত করুক পুরুষ মহিলার ডং গ্রহণ করবেন না মহিলা পুরুষের ডং গ্রহণ করবেন না আল্লাহ পরে যারা এই দুয়ে একজন আরেকজনের ড গ্রহণ করেছে আল্লাহ পাক আমাদেরকে এই মুসিবত এই গুনাহের কাজ থেকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি